আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এফ এন ডি আর সিক্সটি বিটি এটা তো চলেন, এটার প্রথমে আনবক্সিং দেখি কি কি আছে এটা। তো এটা আছে প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড, এক বছরের ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি পাবেন এটা। আর কি হচ্ছে, আর একটা ইউজার ম্যানুয়াল, মানে একটা বই, বই দিয়ে আসলে শেখার কিছু নাই, বক্সের বই দেখে কি শিখবেন আমি এটা বুঝি না, তো দিয়ে দেয় আর কি। তারপর পাবেন একটা সুন্দর একটা রিমোট, মানে এটা আপনার বক্স একবার সেট করার পরে আর আপনার বক্স ধরা লাগবে না, মাশাল্লাহ এই রিমোট দিয়ে সব কিছু সেট করতে পারবেন। তো একটা কেবল আছে, কেবলটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। আর একটা দেখেন, এটা হচ্ছে আপনার ফোন থেকে বক্সে লাইন দিতে পারবেন, সে একটা কেবল দিয়ে দিছে। কেবলটা মোটামুটি ভালো, একবার আহামরি ভালো না। তো সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই কেবলটাই, কেবলটা অনেক একটু হাডি বুডি একটু ভালো মনে হয়েছে, মানে ভালো মানের একটু মোটামুটি লেভেলে ভালো মানের মনে হয়েছে, মানে এক বক্স থেকে আরেক বক্সে কানেক্ট করার জন্য। তো সাধারণত বক্সের ভিতরে আর কিছু নাই, শুধুমাত্র এখন আছে শুধু সাউন্ড বক্স দুইটা। তো এই বক্স দুইটা দেখতে মাশাল্লাহ খুব সুন্দর, প্রথমে যে কেউ দেখলে পছন্দ করবে এটা গ্যারান্টি। তো এই দুইটা বক্স আপনার একবারে সেই লেভেলের, বাস্তবে আপনারা যারা দেখবেন অনেক সুন্দর মনিটার স্পিকারের মতন এই দুইটা বক্স, অনেকটা মানে আপনারা চাইলে মনিটার স্পিকারে যে সমস্ত কাজ করা যায় সেই কাজগুলো এটা করতে পারবেন। এর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, মানে যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা মনে করেন দেখেন নাই অন্তত বক্সটা খুলে অন্তত দেখেন। যারা মনিটার স্পিকার কিনতে যাবেন, যাদের বাজেট বেশি তারা না, যাদের বাজেট কম, মানে যাদের কম বাজেটের ভিতরে 20-30-40 হাজার টাকা দিয়ে মনিটার স্পিকার কিনবেন ভাবতাছেন, তারা একবার 9,000 টাকার ভিতরে এই বক্সটা অন্তত খুলে একবার বাজায় সাউন্ড কোয়ালিটিটা আপনারা অবশ্যই সাউন্ডটা দেখে নেবেন যে আসলে বক্সটা কি চলবে নাকি। দেখেন এটা কিন্তু কাভার খুলেও চালানো যায়, মানে দেখছেন কাভার খোলার অপশনটাও দিয়ে দিছে। এটা অনেকটাই মনিটার স্পিকারের মতনই আপনারা ব্যবহার করতে পারবেন, যাদের বাজেট কম তারা কম বাজেটের ভিতরে এইটা আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। এটা আমি 8,800 টাকা জানি প্রাইস আছে এখন, 8,800 কি 900, বড় জোর 9,000 টাকা প্রাইস আছে, 9,000 টাকার উপরে এটা প্রাইস নাই। তা 9,000 টাকার বাজেটের ভিতরে ধরেন এই স্পিকারটা অনেকটা সুন্দর, মানে অতুলনীয়, কোনো ব্যান্ড আপনাকে দিবে না। এর মনিটার স্পিকারের মতন সিস্টেম, মানে একবারে 5.5 ইঞ্চি কাভারের, 1 ইঞ্চি টুইটার, অনেক সুন্দর সব কিছু মিলে সাউন্ড কোয়ালিটিটাও ভালো। এর একটা 60 ওয়াট করে, দুইটা 120 ওয়াট, এর সাউন্ড কোয়ালিটিটা বেশ সুন্দর। আর আপনারা যারা মনে করেন এর বেসটাও সুন্দর, যারা শুনছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা দেখেন এখানে সাইডে কিন্তু আপনার ইয়া দিছে, যে কার্ড দিছে, মানে দুই সাইডে কার্ড দেওয়া, আর উপরে আর নিচে হচ্ছে সব জায়গায় হচ্ছে আপনার ইয়া দেওয়া, পার্টেক্স মানে যে বোর্ড, বোর্ড দেওয়া। তো এইটা ব্লুটুথ পাওয়া যাবেন, আবার আপনি ভার্সন 5 পাওয়া যাবেন, ঠিক আছে, ব্লুটুথ 5। আর এখানে দেখেন এই যে 5.25 ইঞ্চি স্পিকার, তারপর আপনার কি কি ইউজ করতে পারবেন দেখেন সব কিছু আছে, অপটিক্যাল কোর্ট আছে এখানে, অন অফ সুইচ আছে, তারপরে হচ্ছে অক্স ইনপুট আছে, এখানে দিয়ে আপনার হচ্ছে আপনাদের যে কোনো মোবাইল টোবাইলে দিলে ওই যে কেবলটা দিছে কেবলটা দিয়ে চালাইতে পারবেন। দেখেন এখানে দারুণ একটা কাজ করছে, ওই ভিতরে পোকামাকড় যাইতে পারে এই জন্য এখানে একটা নেট দিয়ে দিছে, এটা খুব ভালো লাগছে। অপটিক্যাল কোর্ট আছে, আপনার সরাসরি পিসির সাথে চালাইতে পারবেন। আর আপনারা সোজাগতা আপনারা একবার যদি এইটা লাইন দিয়ে রাখেন, আপনারা এখানে কোনো কিছু আর ধরা লাগবে না, একবার লাইন দিয়ে রাখলে আপনার রিমোটটা দিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবেন, মানে পিছনে আর আপনার বারবার হাত দেওয়া লাগবে না, সেইটা খুব ভালো করছে, মানে একবারে আপনার মনে করেন রিমোটেই সব কন্ট্রোল করতে পারবেন, সেই সিস্টেমটা খুব ভালো লাগছে এটা। তো এটার সাউন্ড কোয়ালিটিটা বেশ সুন্দর, আমি বর্তমানে এটা মনিটর স্পিকার হিসেবে ব্যবহার করতেছি আমার, তো এটা খুব ভালো ফলাফল পাইতেছি, খারাপ না, মোটামুটি ভালো চলে, এক কথায় অসাধারণ। তা আপনাদের জানালাম যে কম টাকার ভিতরে যারা মনিটর স্পিকার কিনবেন ভাবতেছেন, অন্তত একবার হইলেও এই স্পিকারটা আপনারা খুলে দেখেন, খুলে একটু বাজায় সাউন্ড কোয়ালিটি দেখা যায়। তারপর আপনারা যারা 5 ইঞ্চি কভারের মনিটর স্পিকার 30-20 হাজার টাকা দিয়ে নেবেন, তারা একটু বাজায় যায় ওইগুলার সাথে কম্পেয়ার করে দেখেন, অবশ্যই এটা ভালো লাগবে, এইটাই আপনারা নেবেন। কারণ আপনারা চাইবেন না যে 20-30 হাজার টাকা দিয়ে ওই ওইটা নেই, এইটা বাদ দিয়ে আপনি 20,000 টাকাও যা পাইতেছেন, এখানে আপনি 8,500 বলা যাবে না, মানে 8,800 থেকে 9,000 টাকার ভিতরে এখনকার সময়ের ভিতরে যদি নেন তাহলে পাওয়া যেতে পারেন, মানে পাওয়া যাবেন এর ভিতরে। তা এর ভিতরে এই স্পিকারটাই সবচেয়ে সেরা আমার কাছে মনে হয়েছে।
তো আমি জানি না এটা আসলে আপনাদের কি কিভাবে নেবেন এই ভিডিওটা, আমি তা জানি না। এর সাউন্ড কোয়ালিটি আমি বাজাইছি, আমি জানি তো আপনারা যারা শুনেন নাই অবশ্যই স্পিকার, আমি বারবার বলতেছি কিনে রাখে অবশ্যই শুনে দেখেন, তো স্পিকারটা অবশ্যই ভালো লাগবে টাকার ভিতরে, মানে কম টাকার ভিতরে আপনার এই রকম ভালো মানের স্পিকার আর একটু আমি দেখি নাই এখন পর্যন্ত। আর যদিও দেখে থাকি বা আপনারা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমি দেখা তাহলে আমি তা বুঝতে পারতাম।